সাহাবীরা কাফেরদের জন্য বয়কট করেছিলেন কিন্তু মুসলমানদের জন্য একে অন্যের জন্য এক সাহাবি অন্য সাহাবীদের জন্য জীবনকে দিয়ে দিতে পারতেন জুরি বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য বলেন ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার আমার সাহাবীরা রাসূলের সাহাবীরা কাফেরদের প্রতি বড়ই কঠোর আর রহমাও বাইনাহুম এক সাহাবি অন্য সাহাবীর প্রতি বড়ই দয়ালু সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এক সাহাবি অন্য সাহাবীকে বিপদে ফেলে কখনো আসতেন না কিন্তু আমাদের অভ্যাস কি জানেন কাহার নৌকা ডুবু ডুবু পা দিয়ে নৌকা ডুবিয়ে দেয় আপনারা বুঝেন না এজন্য ঠিক বলেন নাই জোরে বলেন ঠিক কিনা ভাই আমাদের অভ্যাস হচ্ছে কাছাইলের মধ্যে পা দিয়ে আইল নষ্ট করে দেয় কথা বলছেন না কেন ঠিক কিনা এগুলো ঠিক নয় মানুষের উপকার করবেন মানুষের উপকার করবেন প্রত্যেক দিন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার জবান দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় ঠিক কিনা বলেন আমার জবান দিয়ে যেন কাহারও ক্ষতি না হয় আল্লাহ আজকাল তো আমাদের সমাজে জবানের ক্ষতি আছে না নাই কথা বলেন আছে না নাই অমুকের মেয়ে কেমন অমুকের মেয়ে কেমন তো বলছে ভাই ইন্টার পর্যন্ত পড়ছে মাস্টার পর্যন্ত পড়ছে সব ঠিক আছে তবে কি বলছেন তবে তবে দিয়ে কি বুঝাইতে চাইছে বুঝছেন তবে একটা দোষ আছে এক কথায় সব মাটি কইরা দিছে কথা বলছেন না কেন ঠিক না এই তবে বলবেন না এই তবে বলবেন না সদা নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখো সৃষ্টি জগৎকে তোমার সেবায় আল্লাহ নিয়োজিত করে দিবেন কথা বলছেন না কেন ঠিক না সদা নিজেকে নিয়োজিত রাখো মানুষের সেবায় মখলুকের সেবায় 18,000 মখলুকাতকে তোমার সেবায় নিয়োজিত করে দিবেন কে আল্লাহ মানুষের দুস্ত্রুটি যদি তুমি জানো জেনেও থাকো তাও তুমি প্রকাশ করতে পারবে জোরে বলেন পারবে রাসূলুল্লাহর কাছে এক সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ গীবত কি গীবতের সংজ্ঞা আমাকে দাও ইয়া রাসূলুল্লাহ গীবত কাকে বলে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন একজন মানুষের থেকে দূরে গিয়ে মানুষের আড়ালে চোখের অন্তরালে তুমি তার বিরুদ্ধে কিছু বলেছ তার গোপন দোষগুলো আয়েবগুলো বাহির করে দিয়েছ কিংবা তার কাছে দোষ আছে ওই দোষটা মানুষের কাছে তুমি প্রকাশ করে দিয়েছ এটাই তো গীবত সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মানুষের কাছে ওই দোষ আছে ওই দোষটা যদি আমি প্রকাশ করি সেটাও কি গীবত রাসূলুল্লাহ বললেন অবশ্যই গীবত অবশ্যই গীবত অবশ্যই গীবত মানুষের দোষ আছে আপনি জানেন এরপরও সেটাকে প্রকাশ করতে পারবেন না প্রকাশ করতে পারবেন না আর যদি না তাকে আপনি এমনিতে এটা বলেন সেটা গীবতের চেয়ে ভয়ানক তোহমত যেটাকে বলা হয় অপবাদ কথা বলেন ঠিক না তাহলে দোষ থাকলেও সেটা প্রকাশ করতে পারবেন কথা বলেন না কেন পারবেন ভাই শোনেন ওয়াজ আছে ওই যে আপনাদের কি হরিপদনগর প্রত্যেকটা গ্রামে গ্রামে ওয়াজ আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু দৈনন্দিন চলার পথে আমাদের যা প্রয়োজনীয় সেই কথাগুলোর বড় অভাব কথা বলেন না কেন ঠিক না আসতে বলবেন না জোরে বলেন ঠিক না দৈনন্দিন চলার পথে আমাদের যা প্রয়োজনীয় সেই কথাগুলো এখন হুজুররা বলে না অনেক হুজুররা বলে না অনেকেই বলে থাকেন কিন্তু বেশিরভাগ কিচ্ছা কাহিনী আর হুজুর টান দিছে খুব সুন্দর টান এটাই তো আমাদের পাস কথা বলছেন না কেন ঠিক না নাই সব নয় কিছু আমল নিয়ে দেওয়ার চেষ্টা করবেন কথা বলেন ঠিক না এখানে গীবতের সংজ্ঞাটা বলে দিলাম কেমন যে কোন ভাইয়ের গোপন দুষ্ত্রুটি আপনার যদি জানা থাকে তার কাছে ওই দুষ্টটা আছে এরপরও সেটা প্রকাশ করতে পারবেন জোরে বলেন পারবেন পারবেন নাকি না ও এবার হলো হুজুর গোপন দুষ্ত্রুটি বললে গীবত করলে ক্ষতি কি জানেন রাসূল বলতেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আন নামিমাতু লা ইয়াদখুলুল জান্নাহ হযরত হুযায়ফা বলেন নামিমা গীবত যার কাছে আছে সেই ব্যক্তি জান্নাতে যাবে